আমরা তাকে ধোয়াইয়ে সাদা কাপড়ের কাপড়ও পরাবো। বলে সাদা কাপড়ের কাপড়ও পরানোর পরে কি হবে? বলে সাদা কাপড়ের কাপড়ও পরানোর পর তোমার মাকে ওইখানে রেখে জানাজা পড়া হবে। জানাজা পরানোর পর তোমার মাকে ওই কবরের মধ্যে রেখে মাটি দেওয়া হবে। ছেলেটি ভাবে আমার মাকে যদি ওই কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের মধ্যে রেখে যদি মাটি দেওয়া হয়, তাহলে তো আমার মাকে আমি আর কোনোদিন পাবো না। কে আমাকে আদর করে বলবে, ওরে আমার খোকা এদিকে আয়, তোকে একটু বুকে জড়ে নে, এমন বান্ধব তো আর রইল না। কেমন করে ফাঁকি দিয়ে চলে গেল, সেই দরদি আর কোনোদিন পাওয়া যাবে না। এ জগতে যার মাকে হারিয়েছে, যার বাবাকে হারিয়েছে, সে বুঝে হারানোর কত যন্ত্রণা কত বেদনা। যার জোড়ার ভাইকে হারিয়েছে, সে বুঝে ভাই হারালে কেমন লাগে। যার গুরুকে হারিয়েছে, সে বুঝে গুরু হারালে কেমন লাগে। যার হারিয়েছে সে কেবল বুঝে, যার হারাই নাই সে কখনোই বুঝতে পারবে না। তাই কেউ যদি আমার থাকতো, তাহলে আমার খবর তো আগে নিত। ওরে আমার বান্ধব যদি থাকত, তাহলে আমার খবরটা আগে নিত। তাই বলেছি, আমার যদি থাকত রে কেহ, ওরে বন্ধু আমার তালাশ লই তোরে, আমার কেহ নাই রে বান্ধব তুই বিলে। যদি কেউ থাকতো এই অভাগিনীর কথা একবার, খবর লই তো এমন বান্ধব তো নাই। আমার যদি থাকত নেই কেহ, ভাবে আমার খবর লই তোরে, আমার যদি থাকত নেই কেহ, আমার তলাশ লই তোরে, আমার কেহ তুই বিলে। আমার কেহ নাই রে দয়াল তুই বিলে, আমার কেহ নাই রে দয়াল তুই বিলে। নাই কো মাতা নাই কো রে পিতা, নাই করে পিতা তোর দিলে, নাই কজনের ভাই রে, আমার কেহ নাই রে বান্ধব তুই বিলে। কি খা
লেখা লাইলা রে দয়া আ ওরে এ অভাগিনীর সনে রে কি লেখা লাইলা রে লাহিলা রে বান্ধ ওরে এ অভাগিনী সরে রে আমার কেহ নাই রে দয়ন তুই বিনে ওরে বনপুরা হরিণীর মত তর দিরে তরে বনপুরা হরিণীর মত বনপুরা হ আমার কেহ নাই রে দয়াল তুই বিনে ভাবে আমার কেহ নাই রে দয়াল তুই বিনে ভাবে আমার কেহ নাই রে দয়াল তুই বিনে আরেকবার